আপনারা আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়, এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে শেখ, এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে 7 সিস্টার থাকবে না, এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।